करपाक जमीन आसना जमीन बैसली আসসালামু আলাইকুম মাতবর সাহেব, ভালো আছেন? বাবু সাহেব ভালো আছেন? শুকর আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার ভাবিরই নিয়ে একটু ঘুরতে পারি? আসো শামীম। যে কথা কই দিলেছিলাম শোনো, আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। বুঝছি, আকবরের পোলা গামছা কাজি আমার দোকান থেকে একে একে বাকি নিতে নিতে 7,053 টাকা বাকি নিছে। এখন টাকা পয়সাও দেয় না, গুণও ধরে না, কথা কইতে গেলে পোলা ফান নিয়ে দোকানের মধ্যে হুরুম তুরুম গ্যাঞ্জাম ফ্যাঞ্জাম করে। এটা আপনার কাছে আমি বিচার চাই। আপনি মাত্র মানুষ, এলাকায় বিচার টিচার করে আপনি আমার বিচারটা সুষ্ঠুভাবে করে দেবেন। কার কথা কইতেছে? ওই গামছা কাজি নাম না আকবর আলী তো দেখ, সোনার পাখি দিবা না তো লোক সিটা দেখছে মাদুর সাজনে কইছে। ওটা ঠিকই বলছে, আপনারা হচ্ছেন কি বেশি বোঝেন, মানে কি দিকটা মনে হইলো যে ওর কাছে 7,000 টাকা আপনাকে বাকি দিয়ে দেখবো। হ্যাঁ, এখন ওরা টাইকাই না হলে কি করতে হবে? সাজা দিতে হবে, 7 পয়সা নিয়ে পাওয়া যাবে মারলে। স্বামী স্যার অক্ষণ যা কাম সাজে ধীরে পিট মোড়া ভান দিয়া তারা দুইজন যা পাঠাইছি। ওনার একটা সমস্যা, ওই গামছা কাজি আছে না বাকি টাকা দিমু, কটা টাকা দাম দেওয়া হয়েছে আজকে দোকানই বন্ধ। আমার নামে যদি আর একটা কারো কাছে বিচার যায় সেদিন ধরে বুঝবো। থাক আজকে আমি যেভাবে থাকি গ্রামের সবাই কি আমারে বদনাম করছে? তোর নামে যে বদনাম করবো জিতবা না তাই না ছিল আমি, কিন্তু গামছা কাজি আর মানে গামছা তুই যেভাবে গ্রহণ করতে বলে বাকি নিত আমার যা লাগবো তোর নামে নালিশ দিছে না আমার সঙ্গে মাতবর নালিশ দিছে মাতবরের সামনে প্রমাণ করে দিবি যে বাকি টাকা দিতে হস যখনই তখনই দল মন যখনই আসে তখনই দল। চলো কার কাছে বিচার দিছে? শোনো
আমি গেলাম মাতাপুর, আমার সব লোকজন আসবে। আর শামিন ছাড়া আছে কে? শামিন দে দু এক জায়গায় পাঠাইতে হয়নি। রাগ দেখো ছেলেটা আসবে। প্রত্যেক দিন বাকি দেহা দিতে হয়, কত এই ছাড়া প্রত্যেক দিন বাকি দেহা দিতে যায়। আর হ্যাঁ দলটা ওই সময় বন্ধ হয় তো দোষটা কি ছাড়ার? দোষ হয়েছে হ্যাঁ যখন ওর পকেটে টাকা থাকে না তখনই হ্যাঁ দোকান খোলা থাকে, তখনই বাকি খাইতে যায়। কি করবো কোন ওই কটি আজকে বাকি দিবি? কটি কাকা তুমি জানেন কয়টাকে বাকি খাইতে পারি? এই টুকটাক বিস্কিট বিস্কিট দোকানে বসে থাকি, ঘুরে করি। হ্যাঁ একদিন হিসাব করলাম 360 টাকা হয়েছে। আরেকদিন একটা টাইগার নিছি, কটা স্যান্ডা বুট নিছি, 420 টাকা মিলে এক হয়েছে। আমার খাতা খুলে একদিন দেয়াইতেছে টাকাটা আমি দিতে কয়দিন দেরি হয়েছে, 7,053 টাকা বাকি হয়েছে। এখন তো আমার মাথা নষ্ট, আমি এত দিয়ে দিমো কে দেয়? তারপরও কইছি ভাই আপনার টাকা কটা আমি দিয়ে দিমো, সময় দিন। আজকে সকালে মার পান খাওয়ার টাকা আমি 60 টাকা চুরি করছি। কি আমি রাস্তায় এক চুল বাইরে দিতে পারি না কাকা। বাইরে কি কাম নাই? তুই 60 টাকা দিয়ে তো 80 টাকা খাওয়া যাবে কেন? হ্যাঁ আরো 20 টাকা দোকান বন্ধ, আমি খাই না লেখা রাখি খাতার মধ্যে। আমার ভাই তুটবার দিব না, মাইরা লাগবো। বাকি খাওয়ানোর সময় চিন্তা করতে তোর বাপের মান সম্মান আছে একটা বোঝো না। আপনি তো জানেন আমি আমার কোনো খারাপ রেকর্ড নাই বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে কোনো খারাপ রিপোর্ট নাই। তোমার চোখের চশমাতে বলে দেয় আমি 60 টাকা দিয়ে দেবো কইছি, কিন্তু হার খাতার হিসাবে আপনি একটু বুঝে নিত কেন যে কয় টাকা হয়েছে আমি কি খাই? প্রতি মাসে 1,000 করে দিই, 7 মাসে 7,000। এতে ভুল হলে তোর বাপারে কই আমি বেটার নামে জল করে দিচ্ছি বাধ্য করে। শিক্ষা কতটা বলে গেছে মনে রাখবি। দোকানদার আমার নামে তুই শিকদারের কাছে বিচার দিছস, মনে রাখিস আমার নাম গামছা, তুই এলাকায় দোকানদারি করস কেমনে আমি দেখা দিন। মুন্নির মা, মেয়েটা তো দেখতে দেখতে বড় হয়ে গেল, দেখ শুনে বিয়ে দেওয়া উচিত। কলেজের পরে সে মেয়ে গড়া রাখা বেশি ঠিক হবে। মন্দ বলো নাই, দেখো
ভালো ছেলে টলে পাইলে দিয়ে দেওয়াই ভালো, দিনকাল তো আর ভালো না। কথা শুনু মন্দ বলো না, না না বাবা দেরি হবে না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। মা আসছি। আচ্ছা ঠিক আছে যাও, মেয়েটাকে আসো। একটা দিন আমি স্কুলে কলেজে দিয়েছিলাম না, আপনার টাকা দিলে ভালো না। ওর যে কি হয়েছে নিজেই বুঝি না। আরে না ভাই তেমন কিছু না, আমি যদি ভুল করে না থাকি, আপনি ডক্টর আজাদ না? হ্যাঁ, আপনার নাম অনেক শুনেছি, আমি মনে হয় আপনাকে একবার দেখেছিলাম, ওভাবে মনে নেই। আচ্ছা তাহলে আমি আসছি। আসলে ম্যাডাম একটু কথা বলি আমি। জি বলুন। যে তো প্রফেশনাল ডাক্তার, আমার স্থান ঠিক রেখে কথা বলতে হয় মানুষের সাথে, একটা কথা না বললেই না, যেহেতু আপনাকে দেখে আমি মনে হচ্ছে কি আমি সব কিছু ভুলে গেছি, এত ভালো লেগে গেছে। মানে কী বলতে চাচ্ছেন আপনি? না আপনাকে ভালো লেগে গেছে, আমার একজন সাথী দরকার এখন। দেখেন ভাই, আমি এই গ্রামের মেয়ে, আপনিও এই গ্রামের ছেলে, আর আপনি একজন ডক্টর, সো আপনার ডাক্তারিটা আপনি ভালোভাবে করেন, আমার উপরে ডাক্তারি আপনার না করলেও চলবে, আপনি আপনার পেশেন্ট নিয়ে পড়ে থাকেন, ঠিক আছে? ফার্দার আমাকে আর এসব উল্টো পাল্টা কথা বলতে আসবেন। কিছু রাখছেন কেন? কী বলতে চান আপনি? কী বলার আছে আপনার? আমাদের
বাবু আমার এটা পুরো কনফিডেন্স ছিল তুমি আসবে এজন্য তো আমিও তো রেডি হয়ে বসে আছি তুমিও তার জন্যই বসে আছো 100% এটা আমাকে একবার বলছো তুমি হ্যাঁ তুমি বিশ্বাস করো কারণ আমি যা বলি একদম 100% কথা বলি আমার কথা কখনো মিস হয় না সেটা জানি আপনার কথা যে কত মানে ওই মিম কি হয় না মিস হয় না কখনো মিস হবে না আচ্ছা যাই হোক এখন কি করব বলো আমি ওই বাড়ি তার মোড়ে গেলেও ফেরত যাব না চল আমরা যাই আরে কত জায়গা আছে বাংলাদেশে জায়গার অভাব আছে নাকি যদি বাবা খুঁজে বের করে ফেলে অসম্ভব সেটা আমি আমি দেখব শোনো এই ফোনটা তোমার ফোনটা আর আমার ফোনটা দাও এই দুটো ফোনের সিম কার্ড গুলো ভেঙে ফেলো তাহলে আমাদেরকে টেস্ট করতে পারবে ঠিক আছে ফেলে দাও চলো বাবা আমি ঘর করতে ফোন করছি বাবা আমার তুমি মাফ করে দাও
আর কখনো তোমার সাথে অবাধ্য হব না। বাবা বাবা কথা বলো, তুমি কি আমাকে মাফ করবো না বাবা? তানিয়া, মানে বাবা কথা বলছে না কেন? আজাদ, বাবাকে বলো না কিছু বলতে। কি হলো তোমার? আজাদ বাবা নেই। কি তুমি এভাবে ছেড়ে চলে গেলাম?